তো এই বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছো? তোমাদের সবাইকে স্বাগতম আমার বাংলা গেমার্স চ্যানেলে, আর আমি তোমাদের সাথে আছি, তোমাদের হোস্ট রুবেল। তো দেখতে পাচ্ছ আমি আমার স্ক্রিনটা আমি চেঞ্জ করে ফেলছি, এখন থেকে আমি এই স্ক্রিনটা ইউজ করবো সবসময় ভিডিওতে। আর আজকে আমরা ভাবতেছি একটা বানাবো, হচ্ছে তোমার বি ফার্ম আর কি, মৌমাছির একটা ফার্ম বানাবো। তো চলো তাহলে কথা না বলে আজকের পর্ব আমরা শুরু করে দিই। ওকে, আমি থার্ড পার্সন থেকে ফার্স্ট পার্সন মুড়ে চলে আসছি। আর তো বি পাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের একটা ফ্লাওয়ার বায়োম খুঁজতে হবে। আর তোমরা কীভাবে বায়োম খুঁজতে পারো সেটা আমি তোমাদের আজকে দেখাবো, বাট সেটা দেখাবো এই টিউটোরিয়ালটার পরে আর কি। তো দেন সর্বপ্রথম আমরা আগে আমাদের বি ফার্মটা বানাবো। তো বন্ধুরা, এখন আমাদের এই বি ফার্ম বানানোর জন্য যেই জিনিসগুলো লাগবে সেগুলো আমরা নিয়ে নিবো। আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বি নেস্ট আমি আনছি আর কি ফ্লাওয়ার বায়োম থেকে। আর এখানে আমি তোমার বানিয়ে রাখছিলাম অনেকগুলো এই যে বিহাইভ। তো বিহাইভ তোমরা কীভাবে বানাবে সেটা আমি দেখাতে সময় লাগবে, বাট তার আগে আমার কিছু গ্লাস লাগবে, সেই গ্লাসগুলো আমি নিয়ে নিবো। এখানে আমি মনে হয় সম্ভবত গ্লাস, হ্যাঁ এখানে অনেকগুলো গ্লাস রাখছি, আর এখানে অনেকগুলো গ্লাস আছে, আমি গ্লাসগুলো নিয়ে নিবো। হ্যাঁ, মেবি এতটুকু, মেবি এই গ্লাসগুলো তো হয়ে যাওয়ার কথা। আর আমাদের লাগবে হচ্ছে দুইটা ডোর, সরি, আর আমাদের লাগবে দুইটা ডোর। তো আমি দুইটা ডোর বানিয়ে নিব, তো জঙ্গল সেপ্লিংস দিয়ে বানাবো ভাবতেছি। ওকে, আমি এখানে দুইটা ডোর বানাবো, একটা না দুইটা ডোর। দুইটা ডোর কেন আমি সেটা বলতেছি তোমরা দেখলে বুঝতে পারবে। ওকে, মনে হয় না আর কিছু লাগবে, আর বাকি জিনিস ওইখানে আছে। আর আমাদের ওকে যে জিনিসগুলো প্রয়োজন ছিল সবগুলো নিয়ে নিছি, চলো আমরা এখন বাইরে যাব। আর ওকে, আমি বাইরে চলে আসছি। আর এখানে দেখতে পাচ্ছি আমি একটা প্ল্যাটফর্ম বানিয়ে রাখছি, বাট এখানে আমি কিছুটা ভুল করছি। তো আচ্ছা, ভুল করছি বলতে আমাকে এইগুলো উপরে নিয়ে যেতে হবে আমার কাছে। হ্যাঁ, সিল্ক টাচার পিকাক্স আছে। ওকে, আমি এটাই ভুল করছিলাম, এগুলো না লাগালেও চলে, বাট আমি এগুলো শুধু একটু ডিজাইন করার জন্য আর কি, ফর্মালিটিস, বাস সেই জন্য লাগাইছি। ওকে, তোমরা লাগাও না লাগাও সেটা তোমাদের ইচ্ছা, কোনো দরকার নাই। দেন এখন যেটা আমাদের করতে হবে, আর অবশ্যই তোমাদের এই বি নেস্টগুলো কালেক্ট করার জন্য তোমাদের লাগবে সিল্ক টাচার অথবা পিকেক্স, হয়তো বা লাগবে তোমাদের মানে সিল্ক টাচারের যে কোনো কিছু একটা লাগবে আর কি এগুলো কালেক্ট করার জন্য। তো দেন আমি এইগুলোকে এখন প্লেস করবো না, আমি একটা ভুল করছি, আমি ফুল নিয়ে আসিনি, আমার ফুল লাগবে আর কিছু বোন মিল লাগবে, আমি সেগুলো নিয়ে আসতেছি। ওকে, আমার যেই জিনিসগুলো দরকার ছিল আমি সবগুলো নিয়ে আসছি, আমি ভুল করছিলাম, আর আগে ভুলে গেছি, তাড়াতাড়ি চলে আসছিলাম। তো এখন সর্বপ্রথম আমরা যেই কাজটা করবো, আগে এই বিনেস্টগুলো আমরা লাগাবো না। তো সর্বপ্রথম আমরা এখানে আমাদের যেই রুমটা আর কি, সেই রুমটা আমাদের বানাতে হবে, কারণ আমি যদি এখন এখানে এই বিনেস্টগুলোকে লাগাই দেন এখানে যে মৌমাছিগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে, দেন সেগুলোকে আমরা আর ভিতরে ঢুকাতে পারবো না। তো সর্বপ্রথম আমরা কাছের একটা রুম বানাবো আর কি। ওকে, আমি ভাবতেছি এখান থেকে এইখানে এক ব্লক দুই ব্লক ছেড়ে দিয়ে দেন এখানে বানাবো। আর এটাকে আমরা দেখি কত ব্লক নিতে হয় উপরে। ওকে, আমি ভাবতেছি এতটুকুই নিবো, আর এর বেশি নিবো না। তো এইভাবে আমরা বানাবো আর কি। আর আমি কাছের ঘরটাকে বানিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলতেছি, কারণ এখানে সময় লাগতে পারে আমার অনেক। তো সেই জন্য আমি আগে এটাকে বানাবো, দেন তারপরে কথা বলবো। তো ওকে, এখানে রাত হয়ে গেছে আর আমার গ্লাস শেষ, আমার আরও অনেকগুলো গ্লাস মনে হয় লাগবে, কারণ এই রুমটা অনেক বড়। তো আমি কিছু গ্লাস বানাবো, দেন তারপর আবার আসতেছি। তো বন্ধুরা, এখানে আরও একটা ট্রিক তোমাদের আমি দেখাবো, সেই জন্য আমি এখানে ভিডিওটা আবার অন করছি। এখানে দেখতে পাচ্ছ যে আমরা এই গ্লাস বানানোর জন্য, তোমরা আমরা সবসময় জানি যে ফার্নেন্সে কোল অথবা কাঠের যে কোনো জিনিস দিলে আমরা এখানে ইউজ করতে পারি কোল হিসাবে আর কি, কিন্তু এখানে আমরা লাভা যদি দিই তাহলে লাভাও আমরা ইউজ করতে পারি। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ এখানে আমি লাভা দিয়ে দিলাম, দেন লাভা থেকে এখন আগুন জ্বলতেছে আর এখানে আমাদের কাজ শুরু হয়ে গেছে। দেন এখানে আমি দিয়ে দিব, এই দেখতে পাচ্ছ, তার মানে এখন তোমরা যদি লাভা পাও তো লাভা থেকে তোমরা খুব সহজে এটাকে কোল হিসেবে ব্যবহার করতে পারো। তো এই ট্রিকটা আমার জানা ছিল না, বাট এখানে যেই আমার অ্যাচিভমেন্ট, আমি অ্যাচিভমেন্টে কী কী সেগুলো খুঁজতে গিয়ে এই ট্রিকটা আমি পেয়ে গেলাম। তো ভাবছিলাম যে তোমাদেরকে আসলে বলে দেওয়া দরকার, তো সেই জন্য আমি তোমাদের বলে দিলাম। আর এই লাভাটা অনেকক্ষণ ধরে জ্বলতে থাকে আর কি। তো দেন গ্লাসগুলো হয়ে যাক, তারপর আমি বাইরে যাব, দেন তখন আমরা কাজ করব। তো ওকে, সকাল হয়ে গেছে আর আমি বাইরে চলে আসছি। আর আমি অনেকগুলো গ্লাস আর কিছু গ্লাস প্যানেল নিয়ে আসছি, কারণ আমি চাচ্ছি যে ওয়ালটাকে আর কি গ্লাস প্যানেল দিয়ে বানাবো, না হলে এখানে অনেক গ্লাস লাগবে, তো সেই জন্য আর কি। আর এখানে উপরে একটু কাজ বাকি আছে, সেটা আমি কমপ্লিট করে দিই মেবি। হ্যাঁ, এখানে এখানে শেষ মনে হয়, আচ্ছা এখানে শেষ, উপরে মনে হয় কাজ নেই বাকি। তো দেন এখন যেটা করবো আর কি, এখানে আমি একটা ভুল করছি, ভুল না আর কি, আমি যেই ডিজাইনটা আসলে করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানে মনে হয় ব্যাম্বুগুলো আমাকে ডিস্টার্ব করবে, দেন এগুলো কাটতে হবে।
ওকে, যে ব্যাম্বুগুলো ছিল সবগুলো আমি কেটে ফেলছি। ওকে হ্যাঁ, ওকে শেষ। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে, আচ্ছা এখানে পরে উপরে অনেকগুলো ব্যাম্বু আছে আর কি, আচ্ছা ওইগুলো পরে দেখবো। তো এখন এখানে কী করবো, আমরা নিচে এই কর্নারে আর কি, কর্নারে আমরা লাগাবো হচ্ছে এই গ্লাসগুলা, দেন আমরা নিচে এর পরে যে সাইডে এগুলো আমরা লাগাবো গ্লাস প্যানেল, এই যে এইভাবে। ওকে হ্যাঁ এইভাবে, তাহলে মনে হয় আমাদের গ্লাস কিছু কম লাগবে, আর এটাকে ভাঙতে হবে, কিছু করার নেই এখন, যেহেতু আমি এটা লাগিয়ে ফেলছি এক্সট্রা। ওকে দেন এইখানে ভাবতেছি কি করব, হ্যাঁ সেম এখানেও আমরা এইভাবেই করব, বাট এখানে আরেকটা বাড়াতে হবে মনে হয়। হ্যাঁ এখানে কিছু করার নেই, আরেকটা বাড়াতে হবে, কারণ এই কারণ বি নেস্টগুলো, কারণ বীজগুলো তোমার উড়ে, তো সেই জন্য অবশ্যই তোমাদের জায়গা একটু বেশি রাখতে হবে, না হলে সমস্যা হবে, এটা হচ্ছে বিষয় আর কি, মৌমাছি। তো সেই জন্য আমি এই জায়গাটা একটু বানিয়ে নিই, তারপরে কথা বলতেছি তোমাদের সাথে আবার। ওকে দেন আমি এখানে বাকি সবগুলো গ্লাস লাগাই ফেলছি, দেখতে পাচ্ছ এখানে এখন এরকম দেখতেছে। তো আমি এখানে ডোরটা বানাবো এখানে আর কি, তো ডোরটা বানানোর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ডোর বানানোর জন্য অবশ্যই গ্লাস লাগাতে হবে, দেন এটাকে একটু বাইরে নিয়ে আসতে হবে আর কি। তো সেই জন্য আমি ভাবতেছি এটাকে গুনবো আর কি, কতটা গ্লাস আচ্ছা এখানে লাগিয়ে দিই, কিছু করার নেই এখন, মেবি একটু সমস্যা হবে গুনতে গেলে এখন। একটা দেন এখানে দুইটা সিঙ্গেল ডোর লাগাবো, তো আচ্ছা এখানে লাগাই, দেন এখানে লাগাই, হ্যাঁ ঠিক আছে এখন। আর এই গ্লাসটাকে ভেঙে দিব, ওকে ঠিক আছে, এখন এখানে, দেন এইখানে, দেন এইখান থেকে আসবে, হ্যাঁ হয়েছে, ওকে হ্যাঁ হয়েছে, ওকে। তো এইখানে হবে আমাদের ডোরটা, আর এখানে আমি আবারও লাগিয়ে দেবো গ্লাস, কিন্তু আরও কিছু গ্লাস লাগবে, তো আমি ফাইন্যান্সে দিয়ে আসছি, সেই গ্লাসগুলো আমি নিয়ে আসবো। আর তোমরা বিশ্বাস করবে না, আমি যে লাভাগুলো দিছিলাম সেগুলো এখনও জ্বলতেছে, আমি তোমাদের এখন দেখাই, তো আমি তোমাদের এখনই দেখাবো, আমি লাভাগুলো দিছিলাম, লাভাগুলো এখনও জ্বলতেছে। আসলে লাভা দিয়ে আমি প্রায় 64টা গ্লাস মেবি বানাইছি আর কি, হ্যাঁ এখনও জ্বলতেছে, দেখো তোমরা এখনও জ্বলতেছে লাভাটা, দেখো এখনও জ্বলতেছে লাভাটা। তো তোমরা দেখতে পাচ্ছ এক বাকেট লাভা দিয়ে তোমরা চাইলে অনেকক্ষণ ফার্নেসে তোমরা কিছু বানাতে পারো, এটা অবিশ্বাস্য, আমার জানা ছিল না। তো আমি কিছু গ্লাস প্যানেল বানাবো আর কি, একটা দুইটা মেবি, এর তুলে যথেষ্ট আর লাগবে না, আর এটা আমি রেখে দিই ডোরের জন্য। ওকে তো এখন আমরা যেটা করব, আমি আগে ডোরের জায়গাটা কমপ্লিট করি, দেন তারপর আমরা বাইরের কাজটা করব। দুইটা মেবি হ্যাঁ চলবে, আর যেহেতু গ্লাস কম আছে তো আমি এখন গ্লাস একটু কম ইউজ করব, হ্যাঁ ঠিক আছে। ওকে তো দেন একটা ডোর আমরা এখানে লাগাবো, এখানে লাগাবো, কারণ হচ্ছে আমি যদি ডোরটা খুলি, একটা ডোর যদি হয়, সিঙ্গেল ডোর যদি হয়, তাহলে এগুলো বাইরে চলে আসতে পারে, তো দেন আমরা একটা ডোর ভিতরে লাগাবো, এই এই যে এখানে, হ্যাঁ এখন ঠিক আছে। তো দেন এখন আমরা কী করব, এই একটা ডোর খুলবো, একটা ডোর খুলবো, দেন এটাকে ভিতরে যাওয়ার পর এটাকে অফ করে দিব, দেন আবার এটাকে খুলবো, তাহলে এগুলো বের হতে পারবে না আর কি। তো এই জন্য আর কি আমরা দুইটা ডোর লাগালাম, যেহেতু মৌমাছি বেরো যেতে পারে, তো এই জন্য আর কি। আর এখন আমরা এখানে বাকিটা আবারও গ্লাস লাগিয়ে দিব, আর গ্লাস লাগানোর কারণ হচ্ছে এটাই যে আসলে মৌমাছি তো, তো বাইর থেকে যেন দেখা যায় সেই জন্য আর কি। তোমরা চাইলে অন্য কিছু লাগাতে পারো, বাট মৌমাছি যেহেতু আমি বলবো আসলে গ্লাসই তোমরা ইউজ করো। আর এখানে কালারফুল গ্লাস লাগালে পারতাম, বাট আমার এতটুকু সময় ছিল না, তো তোমরা ইচ্ছা যে কোনো কালারে গ্লাস লাগাতে পারো, সমস্যা নেই এটাতে। ওকে আর এখানে বাকি এই পাশটাতে লাগিয়ে দিব। আসলে এরকম এই গ্লাসগুলো লাগানোটা খুব কষ্টকর। ওকে মেবি সব কিছু ঠিকঠাক আছে এখন, এই হচ্ছে ফাইনাল। আর আমি একটু দেখে নেব উপরে জায়গা খোলা আছে কিনা, সেই জন্য আমি নিয়ে আসছি আমার এখানে কী বলে এগুলোকে স্কাফোল্ডিং নিয়ে আসছি আর কি উপরে যাওয়ার জন্য। দেন আমি আগে শিওর হয়ে নিব যে উপরে কোথাও খোলা আছে কিনা, নাহলে মৌমাছি বেরিয়ে যাবে, তাহলে সমস্যা পড়ে যাবো আমরা। ওকে মেবি সব সবগুলোই বন্ধ আছে, এখানে কোনো কিছু খোলা নাই, তো দেন চলো এখন আমরা নিচে যাব। এখানে সব কিছু ঠিক আছে না, হ্যাঁ এখানে সব কিছু ঠিক আছে, এখন আমরা আমাদের বাকি কাজ করতে পারি। ওকে আমি স্কাফোল্ডিং, ওকে আমি স্কাফোল্ডিংগুলো নিয়ে নিব আগে, ওকে নিয়ে নিলাম।
ওকে, এখন আমরা যাবো ভিতরে, আর দেন আমরা এগুলোকে প্লেস করব। তার আগে আমাদের লাগাতে হবে ফুল, অবশ্যই আমাদের আগে ফুল লাগাতে হবে। ওকে ওকে, আমরা এখন লাগাবো ফুল। তো আমি অনেকগুলো ফুল নিয়ে আসি, তোমরা দেখতে পাচ্ছ। তো দেন আমরা একটা একটা ফুল লাগাবো, আর এই ফুলগুলো থেকে আমরা করব যেটা করবো সেটা হচ্ছে এখানে একটা ফুল লাগাবো, এখানে একটা লাগিয়ে দিলাম এক কালারের, দেন এখানে একটা লাগিয়ে দিলাম এক কালারের, এখানে একটা এক কালারের। আর অবশ্যই তোমাদের ছোটো ফুল লাগাতে হবে, বড় ফুল লাগালে হবে না। তো ফুল তোমরা অবশ্যই ফুল বায়াম থেকে পেয়ে যাবে, এখানে যথেষ্ট পরিমাণে ফুল রয়েছে। লালটা এটা রয়েছে, আর এইটা মেবি, হ্যাঁ। আর ফুল বায়াম তোমরা ফুল বায়াম থেকে আর কি ফুল পেয়ে যাবে। ওকে, এখন আমরা এই ফুলগুলোকে বেশি করার জন্য আমরা এই বোন মিল নিয়ে আসছিলাম, জাস্ট এখানে আমরা শুধু বোন মিল মারবো, দেন এখানে ফুল এমনিতেই বেড়ে যাবে। ওকে, এখানে দেখতে পাচ্ছ এখন আমরা এখান থেকে এমনিতেই ফুল পাবো আর কি, এই যে জাস্ট শুধু দুইটা ফুল লাগালাম, আর এখানে ফুল ফুল হয়ে যাচ্ছে, এখন মেবি আবার রাত হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আগে ফুল লাগিয়ে নিই, তারপরে দেখবো আর কি হয়। ওকে জলদি, আচ্ছা আমি এক কালারের ফুল সব জায়গাতে লাগিয়ে ফেলতেছি না, হ্যাঁ এরকমটাই মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না, আমার কাছে এই ফুলটা ভালো লাগে। ওকে, রাত হয়ে যাচ্ছে, আমাকে শুয়ে আসতে হবে, আর আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা আমি নিয়ে আসবো। ওকে, এখন আমাদের ক্যাম্প ফায়ার বানাতে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এখানে লাগবে কিছু স্টিক, কিছু পোল, আর যে কোনো উড লাগবে আমাদের। তো আমি, আমার কাছে জঙ্গল উড আছে বেশি, আমি এটা নিয়ে নিবো, যে কোনো উড দিলে পারবে তোমরা। ওকে, এখানে রাখো। আর ক্যাম্প ফায়ার বানানোর রেসিপিটা এরকমই যে, তো এখান থেকে আমরা আপাতত দুইটা ক্যাম্প ফায়ার নিবো, আর ক্যাম্প ফায়ার তোমরা যদি ভাঙো আর কি, তো সেগুলো আবারও হয়ে যাবে, চারকোলে পরিণত হয়ে যাবে। তো সেটার জন্য তোমাদের সিল্ক টাচের পিকেস লাগবে, তোমরা সিল্ক টাচ দিয়ে যদি ভাঙো আর কি, তাহলে তোমরা আবার ক্যাম্প ফায়ার পেয়ে যাবে আর কি। আর লাগবে একটা শেয়ার, আমি এখান থেকে শেয়ার নিয়ে নিব, আর এখান থেকে কিছু বোতল নিয়ে নিব আর কি, মধু কালেক্ট করার জন্য। হানি বোতল আমি রাখছিলাম এখানে, হ্যাঁ খালি কিছু বোতল আছে। এই যে আমি যেটা বলতেছিলাম, এই যে এইগুলো লাগবে আর কি, হানিকম, হানিকম লাগবে। হানিকম দিয়ে তোমরা এই বানাতে পারো, এই যে বিনেস্ট, এই যে সরি বিহাইভ, হানিকম দিয়ে তোমরা বিহাইভ বানাতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ আমি অনেকগুলো এই যে হানি বোতল, আমি বোতলে হানি নিয়ে আসছিলাম। তো দেন চলো আমি এখন দেখাবো, আর রাত হয়ে গেছে, আমি শুয়ে নিব আগে। ওকে, আমাদের সব কাজ শেষ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই আমাদের হানি বীজগুলোকে এখানে আমরা প্লেস করব, হ্যাঁ এখানে প্লেস করব। আর অবশ্যই এটাকে তোমরা এই এক ব্লক দু, এই তিন ব্লকে প্লেস করতে হবে, কারণটা হচ্ছে তোমার যখন তুমি মধু অথবা এই হানিকম কালেক্ট করবে সেটার জন্য তোমাকে নিচে ক্যাম্প ফায়ার লাগাতে হবে। ক্যাম্প ফায়ার না লাগালে তুমি এই এইগুলোকে কালেক্ট করতে পারবে না। আদার দেন যদি মৌমাছিগুলোকে তোমাকে কামড় দেয়, দেন সেগুলো মারা যাবে, তো তুমি এগুলোকে পাবে না। তো সেই জন্য অবশ্যই তোমাকে এটাকে এইখানে লাগাতে হবে, একটা লাগিয়ে দিলাম, দেন এটা ভিতরে ধরো নাই, দুইটা, হ্যাঁ এই তিনটা, দেন এখানে চারটা। আচ্ছা আমি চারটা দিয়ে দেখাই, আর এখান থেকে তোমরা কীভাবে কালেক্ট করবে সেটা আমি দেখাবো। এখন এই মৌমাছিগুলো আগে বেরিয়ে নিক, মানে ভিতর থেকে, এখন এগুলো ভিতর আছে, এখান থেকে এখনই বেরিয়ে আসবে, মেবি ক্যাম্প ফায়ার লাগালে বাইরে চলে আসবে, দেখি কখন আসে। তো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের বিনেস থেকে আর কি এই মৌমাছিগুলো বাইরে বেরিয়ে আসছে। তো আমি ভয় পেয়ে গেছিলাম আসলে কী হয়েছে, মানে বেরোচ্ছিল না কেন। আর আমি যতটুকু জানি এই বিনেস থেকে আর কি এই মৌমাছিগুলো এগুলোর ভিতরে 5 মিনিট পর্যন্ত থাকতে পারে আর কি, এটার ভিতরে 5 মিনিট পর্যন্ত থাকে, তারপর বেরিয়ে আসে। দেন এগুলোকে চাইলে তোমরা ব্রিড করাতে পারো, আর এগুলোকে ব্রিড করানোর জন্য অবশ্যই তোমাদের লাগবে ফুল। দেন আমি দুইটা ফুল নিব, আর আমি তোমাদের দেখাবো যে আসলে তোমরা কীভাবে এগুলোকে ব্রিড করাতে পারো। ওকে, এখানে একটা, এখানে ফিডে আসছে, ফুল হাতে নাও, দেন ফিডে ক্লিক করো, একটা ফিড হয়ে গেছে, দেন আরেকটা কোথায়, আচ্ছা আবার ভিতরে ঢুকে গেছে, আবার ওয়েট করতে হবে আমাকে। দেখছো এই সমস্যা হলো, এটা মানে এগুলো মধু কালেক্ট করার পরে দেরি করে না, এগুলো ভিতরে ঢুকে যায় বিনেস্টের ভিতরে আর কি। তো আরেকটা লাগবে আমাকে অবশ্যই এটাকে ফিড করানোর জন্য। তোমার যদি মনে হয় যে আসলে মৌমাছি কম, দেন তুমি এগুলোকে ফিড করাতে পারো। তো একটু অপেক্ষা করো, আমি তোমাদের দেখাচ্ছি, বেরোতে হবে আর কি, একটু সময় লাগবে। হ্যাঁ একা বেরিয়েছে, দেন আমি এটাকে ফিট করাবো এখন, এখন দেখতে পারবে, এই যে, এই যে এখন, সরি এখন এটাকে ফিট করাতে হবে, ওইটা ফিট করাইছিলাম অনেক আগে, তো মেবি সেই জন্য, এই যে এখন দেখো, এই যে এই যে এই যে একটা মৌমাছি বাচ্চা দিল, এই যে দেখতে পাচ্ছ এখন। তো এইভাবে তোমরা ফিট করাতে পারো, তোমার যদি মনে হয় যে আসলে মৌমাছি এখানে কম, দেন তোমরা এগুলোকে ফিট করাও। এখন তোমরা কীভাবে মধু কালেক্ট করবে সেটা আমি তোমাদের দেখাবো। তো এটার জন্য তোমাদের বোতল লাগবে, আর যদি তুমি
সেটা কি যেন বলে আমি ভুলে গেছি আবারও। দেন এখানে একটা ক্যাম্প ফায়ার তোমরা যেটা মধু আছে আর কি, তো এই মধু আছে কীভাবে বুঝবে, যেটাতে মধু আছে এটা এখানে বাইরে দিয়ে হলুদ হয়ে গেছে তুমি দেখতে পাবে, এই যে এটাতে মধু আছে। দেন এখানে নিচে তোমাকে ক্যাম্প ফায়ার করতে হবে, হ্যাঁ এখানে ক্যাম্প ফায়ার করো। দেন এখন এটাতে যদি তুমি শেয়ার দিয়ে ক্লিক করো দেন তোমার এইখান থেকে বেরিয়ে আসবে এটা, এটা কী বলে এটা হচ্ছে হানিকম, হানিকম বেরিয়ে আসছে। দেন আমরা আরেকটা নিচে একটা ক্যাম্প ফায়ার লাগাবো, দেখি কোনটাতে আছে মধু, এটাতে নাই, সরি হ্যাঁ এটাতে আছে। তো দেন এখানে আবার একটা ক্যাম্প ফায়ার লাগাবো, দেন এখান থেকে আমরা যদি বোতল দিয়ে এখানে ক্লিক করি জাস্ট এটার উপরে, এই দেখতে পাচ্ছ আমাদের কাছে এক বোতল মধু চলে আসছে, এই যে দেখতে পাচ্ছ এখানে। তো এইভাবে তোমরা আর কি চাইলে এগুলোকে কালেক্ট করতে পারো। বাট দেন আরেকটা কথা আমি তোমাদের সাজেস্ট করবো, সেটা হচ্ছে যখন তোমরা মধু অথবা এই হানিকম কালেক্ট করবে, করার পরে এই যে ক্যাম্প ফায়ারগুলোকে তোমরা ভেঙে ফেলো, না হলে এই মধু মৌমাছিগুলো আর কি এখানে অনেক সময় জ্বলে মারা যায় আর কি, এরকম আমার সাথে হয়েছে, সেই জন্য আমি তোমাদের বলতেছি। দেন আমি যদি এখন এই সিল্ক টাচের পিকেক্স দিয়ে ভাঙি দেন এগুলো আমার কাছে চলে আসবে আর কি, হ্যাঁ চলে আসছে, ওইটাও ভেঙে ফেলবো, ভেঙে ফেলছি। দেন এইগুলো এখন সেফ, হ্যাঁ তো তোমার যখন তুমি চেক করবে যখন তোমার মধু হয়ে যাবে, এই দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি। আর এখানে তুমি অবশ্যই বেশি বেশি ফুল লাগিয়ে দিবে আর কি, যত বেশি ফুল লাগাবে এগুলো তত তাড়াতাড়ি মধু কালেক্ট করতে পারবে, আর তত তাড়াতাড়ি এখানে আর কি এগুলো ফুল হয়ে যাবে। দেন অবশ্যই তোমাকে ক্যাম্প ফায়ার করতে হবে, নাহলে তোমাকে মৌমাছি কাটবে, আর যদি মৌমাছি কাটে তাহলে অবশ্যই এগুলো মারা যাবে, তোমাকে কিন্তু এই কথাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কমপ্লিট আমাদের, এই যে কত সুন্দর লাগতেছে। তো ওকে বন্ধুরা, এখন সময় হচ্ছে তোমাদের কীভাবে তোমরা ফ্লাওয়ার বায়োম অথবা যে কোনো ধরনের বায়োম তোমরা খুঁজতে পারো, তো সেটার জন্য তোমাদের এই chunkbase.com এ চলে আসতে হবে, এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে chunkbase.com এ চলে আসতে পারো। দেন এখানে এই অ্যাপ, তো দেন তোমরা এখানে এই অ্যাপসের উপরে ক্লিক করো, অ্যাপসের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ স্লাইম চাঙ্ক ভিলেজার, তো এখানে মাইনশ্যাফ্ট, অনেক কিছু তোমরা এখান থেকে তোমরা খুঁজতে পারো। দেন আমি তোমাদের দেখাবো যে বায়োম, তো তোমরা জাস্ট বায়োমের উপরে ক্লিক করো, তো বায়োমের উপরে ক্লিক করার পরে সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এখানে তোমার যে সিট আর কি সেটা ডালতে হবে। তো র্যান্ডমলি আমি এখানে যে কোনো একটা সিট আমি এখানে ঢেলে দিই, যেমন এটা, এটা আমি একসময় খেলছিলাম এই সিটের উপরে আর কি। তো দেন এখন যেই কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তুমি এখানে নিচে চলে আসো, দেন এটাকে একদম ছোটো করে দাও, এখান থেকে দেখতে পাচ্ছ বায়োমগুলো এখানে তুমি একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ যে সর্বপ্রথম এই নিচে আর কি এখানে এইখানে যেটা তোমাকে করতে হবে এখানে, তো এখানে তোমার দেখতে পাচ্ছ জাভা এডিশন, তারপরে তোমার ব্যাডরক এডিশন, অনেক ধরনের অনেক কিছু আছে। তো তোমাকে যেটা সিলেক্ট করতে হবে, যদি তুমি পকেট এডিশনে খেলো দেন তোমাকে এখানে মাইনক্রাফ্ট WoW বায়োম জাঙ্গলস এখানে তোমাকে সিলেক্ট করতে হবে, এখানে সিলেক্ট করে দাও। দেওয়ার পরে এখানে তোমার এই যে ফিল্টার বায়োমে ক্লিক করতে হবে, করার পরে এখানে তুমি জাস্ট এখানে দেখতে পাচ্ছ যে যতগুলো বায়োম আছে সেগুলো এখানে চলে আসছে, এখানে তোমাকে টিক মার্কটা করে দিতে হবে, করে দেওয়ার পরে এখানে তোমাকে ফ্লাওয়ার বায়োম খুঁজতে হবে। তো দেন আমি এখানে ফ্লাওয়ার বায়োমটা খুঁজবো আর কি তোমাদের দেখানোর জন্য, ফ্লাওয়ার বায়োম কোথায়, সরি আচ্ছা ফ্লাওয়ার বায়োমটা মানে উপরে ছেড়ে আসছে, এই যে এখানে, এই যে ফ্লাওয়ার ফরেস্ট। তো দেন এখানে ফ্লাওয়ার ফরেস্টের উপরে ক্লিক করো, দেন এখানে একটা ফ্লাওয়ার ফরেস্ট এখানে অ্যাড হয়ে গেছে। দেন এখানে চাইলে তুমি আরও অ্যাড করতে পারো, যদি মনে করো যেখানে টাইগার বায়োমটাও আমি অ্যাড করতে চাই আর কি, অথবা ডিজাস্টার, এখানে আমি এই যে ডিজাস্টার দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এখন এই যে ফ্লাওয়ার বায়োমের কালারটা হচ্ছে নীল, আর ডিজাস্টারটা হচ্ছে তোমার হলুদ। তো দেন এখানে তুমি এই যে দেখতে পাচ্ছ, তুমি যদি এখন এই ফ্লাওয়ার বায়োমের উপরে ক্লিক করো, আমি একটু জুম করবো আর কি, এখন এই যে এটার উপরে ক্লিক করো, তো দেন তুমি এখানে কোঅর্ডিনেট দেখতে পাচ্ছ, এখানে কোঅর্ডিনেট হচ্ছে এক্স কোঅর্ডিনেট 1258, দেন জেড কোঅর্ডিনেট হচ্ছে তোমার 142। আর এখানে যদি তুমি ডিজাস্টার খোঁজো তাহলে এখানে তোমাকে অনেক মানে খুঁজতে হবে, আগে খোঁজাখুঁজি করতে হবে। আর ডিজাস্টার বায়োমের কালারটা হচ্ছে তোমার হলুদ, এই যে দেখতে পাচ্ছ, এই যে, এই যে হচ্ছে ডিজাস্টার বায়োম। আর এটাকে যদি তুমি জুম করো দেন এখানে যদি ক্লিক করো, এটার পজিশন তুমি এখানে দেখতে পাচ্ছ, পজিশন হচ্ছে 2481, দেন জেড পজিশন হচ্ছে 1759। তো এইভাবে তোমরা খুব সহজে যে কোনো বায়োম তোমরা খুঁজতে পারো, আর এখানে অনেক কিছু আছে সেগুলো তোমরা এখান থেকে এক্সপ্লোর করতে পারো। দেন তোমার এখানে শীট ডালতে হবে, আর দেন তুমি এখান থেকে খুব সহজেই তোমার যেগুলো প্রয়োজন তুমি সেগুলোকে খুঁজতে পারো। তো তোমাদের আরেকটা জিনিস আজকে দেখাবো, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ আমি এখানে আমাদের ভিলেজার রুমের উপরে একটা আমি এখানে ওয়াচ টাওয়ার আর কি, মানে আমি এখান থেকে আমার যে ওয়ালটা সেটা দেখার জন্য আমি একটা ওয়াচ টাওয়ার বানাইছি। তো দেন তোমরা এই ওয়াচ টাওয়ারটা কীভাবে বানাতে পারো, আমি একটা ওয়ান ব্লকের একটা সিরিজ শুরু করবো, দেন ওইখানে আমি তোমাদের দেখাবো যে আসলে তোমরা এই টাওয়ারটা কীভাবে বানাতে পারো।
তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি অবশ্যই তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, আর যদি ভিডিওটা সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো যে ভিডিওটা কেমন হয়েছে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ভালো থাকবে, দেখা হবে পরবর্তী টিউটোরিয়াল।